আচ্ছা, আজকে তোমাদের বলি জেনারেল সার্কুলেশন অফ উইন্ড বা বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালন। এটাকে অন্যভাবে বলতে পারো মডার্ন কনসেপ্ট অফ ওয়েদার অর উইন্ড সার্কুলেশন, অর্থাৎ একেবারে আধুনিক যে সঞ্চালন সম্পর্কে যে আলোচনা। তো তার আগে প্রথমে বলি এই বায়ুর চাপের আঞ্চলিক পার্থক্য আছে, অর্থাৎ উষ্ণতা আর বায়ুর চাপ পৃথিবীর সব জায়গায় সমান নয়। তার ফলে কি হয়, পৃথিবীতে সমান্তরালে, পৃথিবীর সমান্তরালে বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে আমরা কি বলি, সাধারণ সঞ্চালন। আনুভূমিক আর উলম্ব সাধারণত এই দুইভাবে বাতাসে সঞ্চালন ঘটতে পারে। আর এই নিয়ত বায়ুগুলো নির্দিষ্ট পথে নিয়মিতভাবে সারা বছর ভূপৃষ্ঠের সাথে যে প্রবাহিত হয় একে আমরা বলি আনুভূমিক সঞ্চালন। আর যে বাতাসটা ধরো নিরক্ষীয় ডোলড্রাম অঞ্চলে সোজা উপরের দিকে উঠে যায় এটাকে আমরা কি বলি, উলম্ব সঞ্চালন। তাহলে পৃথিবীতে এই দু ধরনের সঞ্চালন আমরা দেখতে পাই, এটা হচ্ছে আনুভূমিক সঞ্চালন আর উলম্ব সঞ্চালন। কিন্তু কি হয়েছে, পৃথিবীর এই ধারণাটা আমরা বরাবরই করে আসি, কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর বায়ু প্রবাহ এই যে উলম্বভাবে প্রবাহিত হয় এবং কীভাবে প্রবাহিত হয় সেই তথ্যটা আরও বিশদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞানী পলম্যান বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যে ছবিটা তুলে আনেন সেটা দিয়ে বুঝতে পারি। এবং তিনি যে মডেলটা কথা বলেন সেটা হচ্ছে ত্রিকোষীয় মডেল, এবং এর সাহায্যেই তিনি পৃথিবীর এই উলম্ব এবং আনুভূমিক সঞ্চালনের ব্যাখ্যাটা করেছেন। সেই হিসেবে এটাকে আমরা বলতেই পারি যে মডার্ন সার্কুলেশন অফ উইন্ড থিওরি। এবার দেখো, এই ত্রিকোষীয় মডেল বা ট্রাই সেলুলার মডেলের ব্যাখ্যাটা, এখানে পলম্যান বলছেন যে তিন ধরনের কোষ আছে, হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মের কোষ। কী ব্যাপারটা, নিরক্ষীয় নিম্নচাপ থেকে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল পর্যন্ত একটা সার্কুলেশন হয়, এয়ার সার্কুলেশন, সেটাকে বলছে হেডলি কোষ। আবার উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় পর্যন্ত যে এয়ার সার্কুলেশন সেটা আনুভূমিক এবং উলম্ব, আগেরটাও আনুভূমিক এবং উলম্ব দুরকমই এয়ার সার্কুলেশনটা যখন হয় তখন তাকে বলে ফেরেল কোষ। আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল থেকে মেরু প্রদেশীয় উচ্চচাপ অঞ্চল পর্যন্ত যে সার্কুলেশনটা হয় সেটাকে বলা হয় মেরু কোষ সঞ্চালন। অর্থাৎ তিনটে কোষ দ্বারা বা তিনটে ত্রিকোষীয় মডেলের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে, করা হয়েছে যে পৃথিবীতে তিন ধরনের জায়গায় বায়ু আনুভূমিক এবং উলম্বভাবে সঞ্চালিত। এখানে দেখো এই ছবিটা তোমরা পরীক্ষার সময় এটা আঁকতেও পারো, এই 1, 2, 3 হ্যাডলির কোষ, ফেরেল কোষ আর মেরু কোষ, এই তিনটে অঞ্চলে বায়ুটা দেখো এই তীর চিহ্ন দিয়ে আছে, যে তীর চিহ্নগুলো দেখছো ওইভাবে প্রবাহিত। অর্থাৎ তীর চিহ্ন দেখো, দুটো তীর চিহ্ন দেখো সমান্তরালে আছে আর দুটো তীর চিহ্ন দেখো আনুভূমিকভাবে আছে। এইভাবে কিন্তু বাতাস গোটা পৃথিবীতে এইভাবে সার্কুলেটেড হচ্ছে। এবারে আসি বায়ুমণ্ডলে কীভাবে এই ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষটা প্রভাব বিস্তার করছে। প্রথমে আসি হ্যাডলি সঞ্চালন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য কী করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, তার ফলে ওখানে সবসময় নিম্নচাপ থাকে, বাতাস উষ্ণ এবং প্রচুর জলীয় বাষ্প থাকে বলে আর্দ্র হয়ে উপরের দিকে উঠে যায়। তার ফলে ওখানে যে গ্যাপটা তৈরি হয় সেইখানে নিয়মিতভাবে কর্কটক্রান্তি আর মকরক্রান্তির উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু ছুটে আসে, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক। এবার ছুটে যেই আসে, আসার সঙ্গে সঙ্গে নিরক্ষীয় অঞ্চলে এসে বাতাস উষ্ণ হয়, আর্দ্র হয়, সোজা উপর দিকে উঠে যায় এবং ওখানে গিয়ে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। এবং এই সময় প্রচুর লীন তাপ, বৃষ্টিপাত ঘটানোর সময় প্রচুর লীন তাপ ত্যাগ করে ঊর্ধ্ব আকাশে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অঞ্চলে। এবং সেখানে কি করছে, তখন বাতাস ওই ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার অঞ্চলে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ ফেরেলের সূত্র মেনে আয়ন বায়ুর সমান্তরালে একটা বাতাস ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার অঞ্চলে প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে দুটো ক্রান্তীয় অঞ্চলগুলোর দিকে। এবং এই বাতাসটা ভারী এবং শীতল,
এটা কি করছে, দুটো ক্রান্তীয় অঞ্চলে এসে নিচের দিকে নেমে যাচ্ছে এবং এখানে শীতল ভারী উচ্চচাপের বায়ু হয়ে নামছে। নিরক্ষীয় অঞ্চলের বিপরীত দিকে আয়ন বায়ুর বিপরীতে প্রবাহিত হয় বলে এটাকে বলা হয় প্রত্যয়ন বায়ু। এই বাতাস আবার আয়ন বায়ুর দিকে ছুটে আসে, আয়ন বায়ু হয়ে ছুটে আসে নিরক্ষরেখার দিকে এবং এইভাবে কি হয়, বায়ু প্রবাহের একটা বৃত্তাকার সঞ্চালন তৈরি হয়, এটাকে বলা হয় হ্যাডলির কোষ। ফেরেলের কোষটা হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল পর্যন্ত ফেরেলের কোষটা বিস্তৃত, আর মেরুবৃত্ত প্রদেশ থেকে প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে মেরুর উচ্চচাপ পর্যন্ত হচ্ছে মেরু কোষ বিস্তৃত। এদের মধ্যে হ্যাডলির কোষ তোমাদের কি বললাম, প্রত্যক্ষ তাপীয় কোষ, অর্থাৎ ডাইরেক্টলি এটা গরম জায়গার থেকে উপরে উঠছে, সেখানে ঠান্ডা হচ্ছে, নিচের দিকে নেমে আসছে। মেরু অঞ্চলেও কিন্তু ঠান্ডা বাতাস ছুটে আসছে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে এবং সেখানে গরম হচ্ছে, হালকা হচ্ছে, উপরে উঠে একটা সার্কুলার ওয়েভ সৃষ্টি করছে। এটাও কিন্তু সরাসরি উষ্ণতার কারণে এই কোষটা তৈরি হচ্ছে, এই জন্য এখানে বলে উষ্ণতার তারতম্যের কারণে, যে কারণে এখানে বলে এই মেরু কোষ এবং হ্যাডলির কোষকে বলা হয় প্রত্যক্ষ তাপীয় কোষ। কিন্তু ফেরেলের কোষটা যান্ত্রিক উপায়ে গঠিত সঞ্চালন কোষ বা পরোক্ষ তাপীয় কোষ, তাপের তারতম্যের কারণে কিন্তু এটা সরাসরিভাবে এই ফেরেলের কোষটা তৈরি হয়নি। এটা হয়েছে হ্যাডলির কোষ আর মেরু কোষ, এই দুটো। এবারে আসি জেট স্ট্রিম বা জেট বায়ু সম্পর্কে। প্রথমেই বলি এই জেট বায়ু, এর নামকরণটা হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা থেকে যখন জাপানে জেট প্লেনগুলো আসতো তখন যে গতিতে আসতো, আবার যখন ফিরে যেত তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি ফিরে যেত, অর্থাৎ গতিটা বেশি হয়ে যেত। এটা কিন্তু এই জেট বিমান চালকরা খেয়াল করেছিল এবং তাদের এই কথার ভিত্তিতে বা তাদের এই অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে এই একটা বিশেষ ধরনের বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে আবিষ্কার হয় বা প্রমাণিত হয় যে বায়ুটা আছে, তখন সেই অনুযায়ী ওই জেট বিমান চালকদের নাম অনুসারে এটার নাম হলো জেট বায়ু। জেট বায়ু আসলে কি, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পৃথিবীকে বেষ্টন করে একটা তীব্র সর্পিল জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়, সেটাকে আমরা বলি জেট বায়ু। বা জিওস্ট্রপিক বায়ুটা কি, জিওস্ট্রপিক বায়ু হচ্ছে কোরিওলিস বলের জন্য বাতাস উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। এই ভূপৃষ্ঠে থেকে একটু উপরে, তোমার মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার উপরে, এই যে কোরিওলিস ফোর্সের জন্য ভূপৃষ্ঠের সাথে প্রায় সমকোণে বেঁকে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাতাস বেঁকে যায়। এই যে কোরিওলিস বলের জন্য ভারসাম্য রক্ষার কারণে এই বাতাস সমকোণে পৃথিবী ভূপৃষ্ঠের সাথে বেঁকে প্রবাহিত, এটাকে বলে জিওস্ট্রপিক বায়ু। জেট বায়ু কি হলো, জেট বায়ু বৈশিষ্ট্য হচ্ছে 1000 কিলোমিটার লম্বা, বিশাল লম্বা, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, বিশাল চওড়া, 100 কিলোমিটার চওড়া, কিন্তু গভীরতা খুব সামান্য, মাত্র 100 কিলোমিটার। বলতে পারো যে একটা প্রবল গতিসম্পন্ন বাতাসকে একটা কী করছে, সরু নলের মধ্য দিয়ে প্রবাহিত করছে এবং এর গতি প্রায় 322 থেকে 400 দিবসে, অর্থাৎ ধরে নাও 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এবং এই বাতাসের এই প্রবাহটা কিভাবে প্রবাহিত হচ্ছে, এটা ম্যাথমেটিক্যালি বা গাণিতিকভাবে রসবি বলে একজন বিজ্ঞানী প্রমাণ করেন বলে এটাকে বলা হয় রসবি তরঙ্গ। আর আগেই বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট বিমান চালকরা এটা প্রথম মানে এটার কথা উল্লেখ করেন বলে এটা কিন্তু জেট বায়ু নামে পরিচিত। ছবিতে দেখো এ বি সি ডি চারটে ছবি দিয়ে জেট বায়ুর জীবন বোঝানো হয়েছে, পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে। প্রথম পর্যায়ে যখন এ, তখন কি হচ্ছে, জেট বায়ু মেরু অঞ্চলের নিকটবর্তী অংশে রয়েছে, দেখো একদম উপরের দিকে রয়েছে, পৃথিবীটাকে এখানে হাফ অর্থাৎ অর্ধ গোলার্ধ হিসেবে দেখানো হয়েছে। বায়ু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং এই বায়ু প্রবাহপথে শীতল বায়ুপুঞ্জ আর দক্ষিণাংশে মৃদু উষ্ণ বায়ু অবস্থান করছে। এই পর্যায়ে তরঙ্গটা দেখো মোটামুটি অল্প বিস্তার বিস্তার করেছে, খুব বেশি একটা বিস্তৃত হয়নি।
এই পর্যায়কে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। এবার বিতে চলে যাও, দেখো আবার একটু তরঙ্গটা কিন্তু আরো গভীর হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেখো রশ্মি তরঙ্গগুলো বিস্তার অনেকটা বেড়ে যাচ্ছে, এটা তোমাদের বলছিলাম। জেড বায়ু নিরক্ষরেখার দিকে সরে আছে, অর্থাৎ একটু নিচের দিকে নেমে আসছে। এখানে কিন্তু জেট বায়ু প্রবাহটা একটু গতি হ্রাস পাচ্ছে, এই পর্যায়ে গতিটা কিন্তু একটু কম, মোটামুটি 160 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে। এবার সিতে দেখো থার্ড পর্যায়ে চলে আসো, এই পর্যায়ে দেখো বেঁকে গেছে কতটা জেট বায়ু প্রবাহটা, অনেক গুণ বেঁকে গেছে। আর তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো, এবার তরঙ্গ দৈর্ঘ্যটা ক্রমশ কমে আসছে আর বিস্তারটা কিন্তু ক্রমশ বাড়ছে। এই পর্যায়ে দেখো ক্রান্তীয় উষ্ণ শীতল মেরু মধ্যে প্রচণ্ডভাবে স্থান বিনিময় হয়ে যাচ্ছে, এটা কিন্তু সমস্ত হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। এই সময় জেট বায়ুর গতিবেগ কিন্তু বেড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম প্রায় হচ্ছে 200-250 কিলোমিটার থেকে 322 কিলোমিটার পর্যন্ত। এই পর্যায়ে বায়ুর দেখো তাপীয় অবক্রমে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়, বায়ু এখানেও দেখো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হচ্ছে, দেখেছো কোনো কোনো জায়গায় তীর চিহ্ন করে দেখানো আছে। এরপরে চতুর্থ পর্যায়ে চলে যাও, জেট বায়ুকে দেখো এবার এমনভাবে কোষটা বেঁকে যাচ্ছে যে মেরু প্রদেশের শীতল বাতাসটা বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে ডিতে গিয়ে দেখো আলাদা আলাদাভাবে মেরু প্রদেশের বাতাসটা, যেটা শীতল বাতাস, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, তখন কি করছে অবস্থান করছে। আর এই বিচ্ছিন্ন শীতল কোষগুলো উষ্ণ ও হালকা বায়ুর দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করছে, দেখো লো প্রেশার জোন LL করে লেখা আছে। আবার অন্যদিকে দেখো ক্রান্তীয় উষ্ণ ও হালকা বায়ুস্রোতগুলি মেরু অঞ্চলের দিকে শীতল ও ঘন বায়ুপুঞ্জ হিসেবে বেষ্টিত আছে, দেখো দুটো এল একটা এইচ হিসেবে রয়েছে। এই পর্যায়ে জেট প্রবাহের গতিবেগ কমে আসছে, অর্থাৎ ক্ষমতাটা এটার কমে আসছে, তরঙ্গগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট কক্ষ গঠন করছে, এবং এই এই জায়গাটাকে বলা হয় লো জোনাল ইন্ডেক্স। ঊর্ধ্বাকাশে পশ্চিমা বায়ু প্রবাহের বিশেষ কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। এই পর্যায়ে শেষ ভাগে, অর্থাৎ জেট বায়ুর জীবনের শেষ ভাগে এসে দেখা যাচ্ছে জেট বায়ু আস্তে আস্তে বাঁক যত বেশি নিচ্ছে তত এই বায়ুর বৈশিষ্ট্য বা শক্তি কমতে থাকছে, এবং এই পুরনো বাতাসকে ছেড়ে আবার নতুনভাবে বিস্তৃত হতে শুরু করছে, নতুনে আবার এতে ফিরে যাচ্ছে। উত্তর পূর্বের দিকে দেখো একটা সরু যে রেখাটা দেখতে পাচ্ছ ওটা ভেঙে তৈরি হয়ে গেল, ওটা পরবর্তীকালে আবার নতুন করে জেট বায়ু তৈরি করবে। তাহলে জেট বায়ুর ক্ষেত্রে ABCD চারটে জীবনচক্র। প্রথম অবস্থায় এটা একেবারে তৈরি হচ্ছে কোথায়, একদম মেরু অঞ্চলে, এর দেখো এর তরঙ্গ কম। দ্বিতীয় পর্যায়ে তরঙ্গ বাড়ছে, মেরুর থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। তৃতীয় পর্যায়ে দেখো আরও বেশি দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এবং এখানে গিয়ে আমরা দেখছি গতিবেগ কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে জীবনচক্র যখন শেষ হয়ে যাচ্ছে তখন কতগুলো লো আর হাই প্রেশার জোনে এটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রান্তীয় উপক্রান্তীয় এবং মেরু অঞ্চল থেকে, এবং আস্তে আস্তে জেট বায়ু আবার ভেঙে তার জীবনচক্র শেষ হয়ে নতুন জেট বায়ু দিকে তৈরি হওয়ার দিকে চলছে। এবারে দেখো একটু আলোচনা করি জেট বায়ুর কী বৈশিষ্ট্য, অর্থাৎ এত গুরুত্ব কিসে, বায়ু প্রবাহের প্রকৃতি। সবসময় দেখবে জেট বায়ু সর্পিল আকারে প্রবাহিত হয়, তোমাদের আমি শুরুতেই বললাম একটা সরু নলের মতন জায়গার মধ্যে দিয়ে বিশাল লম্বা এবং চওড়া একটা জিনিসকে কী করছে, সাপের অর্থাৎ সর্পিল আকারে প্রবাহিত করা হচ্ছে, এবং এটা প্রধানত ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরের দিকে থাকে। বায়ু প্রবাহের দিক দেখা যায় উত্তর গোলার্ধে পূবালি জেট ছাড়া সমস্ত জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। পূবালি জেট কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আসে, এবং এটাই কিন্তু ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রবাহিত করে বৃষ্টিপাত ঘটায়। জেট বায়ুর গতি আগেই তোমাদের বললাম ম্যাক্সিমাম 160 থেকে 250-এর মধ্যে থাকে, কিন্তু কখনো কখনো শীতকালে 375 মানে প্রায় 400-এর কাছাকাছি চলে যেতে পারে। জেট বায়ু অবস্থান করছে গোটা পৃথিবীর পুরো জায়গাটা জুড়েই দেখালাম, তবু দেখা কি বলবো, উপক্রান্তীয় জেট বায়ু গ্রীষ্মকালে মোটামুটি 25 থেকে 35 ডিগ্রির মধ্যে অবস্থান করে, শীতকালে এই জেট বায়ুটাই নিরক্ষরেখার দিকে একটু সরে আসে। আর যেটা ক্রান্তীয় পূবালি জেট
সেটা শুধুমাত্র গ্রীষ্মকালে 15 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করে, আর মেরু সীমান্ত যেটা সেটা 50 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করে। আর বায়ু প্রবাহের একটা ধারাবাহিক বিবর্তন হয়, যেটা তোমাদের একটু একটু আগেই বললাম, যে বায়ু প্রবাহের একটা নির্দিষ্ট জীবনচক্র আছে এবং এই 4টে জীবনচক্রের মধ্যে দিয়ে কিন্তু জেট বায়ু বিবর্তন হয়, এবং একটা বিবর্তন শেষ হয়ে যাওয়ার ফলে, বা বলতে পারো তোমরা যেমন ক্ষয়চক্র বা ঋতুচক্র বলেছো, সেরকম ঋতুচক্রের মতন জেট বায়ু চক্র শেষ হয়ে গেলে আবার নতুন আর একটা জেট বায়ু চক্র শুরু হয়ে যায়। জেট বায়ুকে বিভিন্ন নাম আছে, বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে, সেই হিসেবে বিভিন্ন প্রকার নাম, উপক্রান্তীয় জেট বায়ু প্রবাহ, মেরু সীমান্ত জেট বায়ু প্রবাহ, উত্তর মেরু সীমান্ত জেট বায়ু প্রবাহ, ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ, স্ট্র্যাটোস্ফিয়ারে সৃষ্ট জেট বায়ু প্রবাহ, তড়িৎ জেট বায়ু প্রবাহ আর স্থানীয় জেট বায়ু প্রবাহ। এইবারে আসি তোমাদের স্যার গিলবার্ট থমাস ওয়াকার 1923 খ্রিস্টাব্দে এক ধরনের দক্ষিণ গোলার্ধে সামুদ্রিক অঞ্চলে এক ধরনের বায়ু প্রবাহ দেখেছিলেন, এবং সেটার যে ব্যাখ্যা দিয়েছেন সেটার নাম হচ্ছে ওয়াকার সঞ্চালন। ওয়াকার কি দেখেছিলেন, উনি বলছেন যে এই উত্তর গোলার্ধে বায়ু সংবহন চক্রে হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ যেমন গুরুত্বপূর্ণ, সেরকমভাবে মানে অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটাই দ্রাঘিমা রেখা বরাবর বিস্তীর্ণ বিস্তৃত হচ্ছে। তোমরা খেয়াল করো, অক্ষরেখা থেকে সোজা উত্তর দিকে যাচ্ছে বা কখনো দক্ষিণে যাচ্ছে, অর্থাৎ এদের প্রবাহটা পুরোটাই দ্রাঘিমা রেখা বরাবর। ওয়াকার কিন্তু সঙ্গে সঙ্গে বললেন যে অক্ষরেখা বরাবরও নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত কতগুলো বায়ু সঞ্চালিত হয়, এবং এই সঞ্চালনটা উনি যেহেতু প্রমাণ করেছিলেন সেজন্য এটাকে ওয়াকার কোষও বলা হয়। এটা কি বলছেন, উনি বলছেন প্রশান্ত মহাসাগরের দক্ষিণে মানে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত একটা অক্ষরেখা বরাবর একটা পূবালি বায়ু প্রবাহ উনি দেখেন, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে একটা বাতাস। এই রকম অক্ষরেখা বরাবর আরো কয়েকটি পরিচালন কোষের কথা তিনি কিন্তু উল্লেখ করেন। তার মতে ক্রান্তীয় অঞ্চলে স্থলভাগে নিম্নচাপ আর জলভাগে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চচাপ দেখতে পাওয়া যায়, এটা উষ্ণতার তারতম্যের জন্য হয়। এই বাতাসেই যে চাপের পার্থক্যটা দেখা যায়, তখন বায়ু সবসময় কি করে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আনুভূমিকভাবে প্রবাহিত হয়, সমান্তরালে প্রবাহিত হয়। নিম্নচাপের বাতাস উষ্ণ আর্দ্র হালকা হয়ে উপরে উঠে যায়, ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটে, এবং এই ঘনীভবনের সময় দিন তাপের সৃষ্টি হয়। এই তাপের জন্য আবার জলীয় বাষ্প শূন্য বাতাস পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়ে ক্রমাগত নিচে নেমে উচ্চচাপের সৃষ্টি হয়। এই পুরো বিষয়টাকে তোমাদের আমি যেটা বললাম হ্যাডলি কোষের মতন, ওরকম ভাবে পুরো বিষয়টাকে পরিচালনা করছে। অর্থাৎ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এখানে বাতাস যেমন আমরা দেখতে পাচ্ছি হ্যাডলি কোষ যেটা বলছে যে দ্রাঘিমা রেখা বরাবর ঘুরছে, উনি আবার বলছেন সেরকম অক্ষরেখা বরাবরও কিন্তু বাতাস বিভিন্ন সময় বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, এটাকেই আমরা বাক। এবারে আসি ওয়াকার সঞ্চালনের কয়েকটা বৈশিষ্ট্য। ওয়াকার সঞ্চালনের প্রথম বৈশিষ্ট্যে উনি বলছেন যে বায়ুর 4টি উপাংশে বিভক্ত। কি কি, দুটো আনুভূমিক প্রবাহ আর দুটো উলম্ব প্রবাহ। আনুভূমিক প্রবাহ দুটোর মধ্যে একটা থাকে ভূপৃষ্ঠের সমান্তরালে আর একটা থাকে ঊর্ধ্ব আকাশে, দুটো আনুভূমিক প্রবাহ আর একটা থাকে, আর উলম্ব প্রবাহের মধ্যে একটা হচ্ছে সবসময় কি হয়, নিম্নচাপ অঞ্চল থেকে উপরের দিকে ওঠে, উচ্চচাপ অঞ্চলে নিচের দিকে নামে। এই এইভাবে ওয়াকার কোষে 4টি বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায়। আর কি বলছেন, উচ্চতম অঞ্চলের কাছে বায়ু ভূপৃষ্ঠ বরাবর বায়ু উষ্ণতা কম থাকে, যত নিম্নচাপের দিকে প্রবাহিত হয় মাটির সাথে খসা খেয়ে আর সূর্যতাপের ফলে বাতাসের তত কি হয়, উষ্ণতা বাড়তে থাকে। যত উষ্ণতা বাড়তে থাকে তত এই বায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়, এবং এই বাতাস উপরের দিকে উঠে গিয়ে শীতল ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায়। আর তার ফলে ওয়াকারের কথা অনুযায়ী কি হচ্ছে, যে বাতাস নিচের দিকে
উষ্ণ এবং আর্দ্র, উপরের দিকে শীতল এবং ভারী বাতাস থাকে। আর বায়ুর সংবহন চক্রের দুটো পর্যায় উনি ভাগ করেছেন, একটা সতেজ পর্যায় বা সক্রিয় পর্যায়, আর নিষ্ক্রিয় বা নিস্তেজ পর্যায়। এই সক্রিয় পর্যায়ে উনি কি বলছেন, পূর্ব থেকে পশ্চিমে চারটে কোষ লক্ষ্য করেছেন, আমাজন, কঙ্গো অববাহিকায় এবং ভারত মহাসাগর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে গভীর নিম্নচাপ, ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই অবস্থায় মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি হয়। যখন ওয়াকার কোষে এই অবস্থাটা হবে তখন কিন্তু মৌসুমি বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে। অন্যদিকে পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভারত মহাসাগরের উপর বায়ুমণ্ডলের উচ্চচাপ গঠিত হবে, এই অঞ্চলগুলোতে শুষ্ক অবস্থা বিরাজ করবে, অর্থাৎ সতেজ পর্যায়ে যখন থাকবে তখন কিন্তু মৌসুমি বায়ু সবচেয়ে বেশি হবে। আর নিস্তেজ পর্যায়ে কি বলছেন, আমাজন, কঙ্গো আর ভারত ইন্দোনেশিয়ার এই বিস্তৃত অঞ্চল এবং মধ্য প্রশান্ত সাগরে বায়ুমণ্ডলের উপর কী হবে, শুষ্ক আর শীতল বাতাস থাকবে, এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং এই অঞ্চলে তখন মৌসুমি বৃষ্টিপাতের বদলে খরার প্রাদুর্ভাব হবে। অন্যদিকে আবার দক্ষিণ আটলান্টিক, পশ্চিম ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিম উপকূলে উষ্ণ আর্দ্র বায়ু বেশি হয়ে যাবে, এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হবে এবং কখনো কখনো বন্যাও দেখা দিতে পারে। এই নিষ্ক্রিয় পর্যায়ে বা নিস্তেজ পর্যায়ে কিন্তু মৌসুমি বায়ু সবসময় দুর্বল প্রকৃতির হবে, এখানে কিন্তু সবসময়, অর্থাৎ মৌসুমি বায়ু সতেজ হবে যখন ওয়াকার সঞ্চালনের সতেজ পর্যায়ে অবস্থা থাকবে, মৌসুমি বায়ু নিস্তেজ হবে যখন ওয়াকার সঞ্চালন নিস্তেজ পর্যায়ে থাকবে। দেখো এখানে, দেখো ছবির মাধ্যমে ওয়াকারের এই চারটে সঞ্চালনটা দেখাচ্ছি, দেখো একবার প্রেসিপিটেশন হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখো দুদিকে বাতাস আনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে ঊর্ধ্ব আকাশে, আবার দেখো নিচের দিকে নেমে আসছে, তাহলে দেখো ঊর্ধ্ব আকাশে প্যারালাল যে বাতাসটা প্রবাহিত হচ্ছে ঠিক তার প্যারালালি নিচের দিকে একটা বাতাস রয়েছে, তীর চিহ্নগুলো দেখো, তাহলে 1, 2, 3, 4 দুটো 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 উলম্ব এবং আনুভূমিকভাবে ওয়াকার কোষে চারটে পর্যায়ে সঞ্চালন এখানে দেখানো হচ্ছে, এটা তোমরা পরীক্ষার সময় ছবি এঁকে দেখাতে পারো। এবারে আসি এল নিনো, যেটা একটা গুরুত্বপূর্ণ বাতাস বা বায়ুপ্রবাহ, যেটার ফলে এবার পৃথিবীতে সারা বছর বৃষ্টিপাত কম হবে, বেশি হবে ইত্যাদি ঠিক হয়। এল নিনোটা আসলে কি, কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পেরু আর ইকুয়েডর উপকূল বরাবর উত্তরমুখী শীতল হাম্বল স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী উষ্ণ স্রোতের একটা নিস্তেজ বায়ুপ্রবাহ, নিস্তেজ জলপ্রবাহ সৃষ্টি হয় এবং এর ফলে বায়ুমণ্ডলে একটা বিপরীত অবস্থার সৃষ্টি হয়, সেটাকেই এল নিনো বলছে। এবার এল নিনো কী করে সৃষ্টি হলো, এল নিনো সৃষ্টি হয় খেয়াল করো ওই আমেরিকার পশ্চিম উপকূলে পেরু এবং ইকুয়েডরের কাছে যে এই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, এটা কী হচ্ছে, বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে যখন থাকে তখন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের জলের তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি, ঠিক 100 মিটার নিরক্ষীয় অঞ্চলে 100 মিটার গভীরে জলের তাপমাত্রা থাকছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এরও যেই নিচে চলে যায় আরও 100 মিটার তখন জলের তাপমাত্রা চলে যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এই জলপুঞ্জের একটা বিভেদ তল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উষ্ণতা কিন্তু বিভিন্ন বিভিন্ন গভীরতায় কিন্তু জলের উষ্ণতা বিভিন্ন রকম হচ্ছে, এই অবস্থাটাকে বলে থার্মোক্লাইন অবস্থা। এবারে কি হচ্ছে, বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থায় নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে পেরু স্রোতে শীতল জলরাশি আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে স্বাভাবিক অবস্থায়। এবার এই যে পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে, এবার জল পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, তখন কি হচ্ছে, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে জল সরে যাওয়ার জন্য নিচ থেকে ঠান্ডা জল উপর দিকে উঠে আসছে, এই পূর্ব উপকূলের এই ভারী ঠান্ডা জল প্রথম অবস্থায় ভারী থাকছে এবং ঠান্ডাই থাকছে, কিন্তু যত সে পশ্চিম দিকে যাচ্ছে তত সূর্যরশ্মি গ্রহণ করে করে সে কী করছে, গরম হচ্ছে, এইভাবে ক্রমশ গরম জল সঞ্চয় করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে গিয়ে
একটা বিশাল উষ্ণ জলক্ষেত্র তৈরি করছে। পুরো জলটা প্রশান্ত মহাসাগরে পশ্চিম উপকূলে গরম জল হিসেবে যাচ্ছে। এই জলরাশির এইভাবে পশ্চিম উপকূলে গরম জল গিয়ে ওটা কী করছে, উচ্চতাটাকে পশ্চিম উপকূলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটাকে 1 মিটার বাড়িয়ে দিচ্ছে। এবার যেই 1 মিটার বাড়িয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওইখানে ওই নিরক্ষীয় অঞ্চলে থার্মোক্লাইনের গভীরতাও কিন্তু বেড়ে আরও 200 মিটার হয়ে যাচ্ছে। অন্যদিকে পূর্ব উপকূলে থার্মোক্লাইন যেরকম ছিল সমুদ্র, সেরকম থেকে কমে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি চলে আসে। অর্থাৎ তাপমাত্রার ক্রমশত ঠান্ডা জল পূর্ব দিকে নিচ থেকে উপরে উঠছিল, তার ফলে কী হচ্ছে, ওখানে আর থার্মোক্লাইন বলেই কিছু থাকছে না, জলটা মোটামুটি সবার সাথে মিশে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, শীতল পেরু স্রোতে ঠান্ডা জল আর উষ্ণ জলের অপহরণ শরীর উপরে উঠে আসে, যেটা তোমাদের বলছিলাম। এবারে জলের যে সমাজশীলতার ধর্ম, সে তো থার্মোক্লাইনের দুদিকে দুটো স্তরকে উল্টো পাল্টা থাকতে দেবে না। যতক্ষণ পর্যন্ত এই নিরক্ষরেখার এই পূর্ব এবং পশ্চিম উপকূলের এই উষ্ণতার বা থার্মোক্লাইনের স্তরটা থাকবে, ততক্ষণ নিচ থেকে নিরক্ষীয় অন্তঃস্রোত বা কর্নেল স্রোত নামে একটা জল সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে থাকবে। যতক্ষণ না সমুদ্র জলের তলের উচ্চতা আর জলের উষ্ণতা বা থার্মোক্লাইন গভীরতাটা সমান হচ্ছে, এই পূর্ব উপকূলে থার্মোক্লাইন গভীরতা যেই বৃদ্ধি পাচ্ছে, পেরু স্রোতের শীতল জলরাশি উষ্ণ জলরাশিকে ঠেলে আর উপরে উঠতে পারছে না। পূর্ব উপকূলে নিম্নচাপ আর পশ্চিম উপকূলে কী হচ্ছে, উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। ফলে বাতাস কী করছে, তখন প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে। এই বায়ুতাড়িত এই উষ্ণ জলরাশি পূর্ব উপকূলে পৌঁছে আবার দক্ষিণে আমেরিকার পশ্চিম উপকূলে উষ্ণস্রোত রূপে প্রবাহিত হয়ে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু এলনিনো অবস্থা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটা কিচ্ছু হয় না, কিন্তু যে সমস্ত বছরে দেখা যায় যে তাপমাত্রার এই ধরনের একটা পরিবর্তন হয়েছে, তখন কি করছে, সবসময় বাতাস তখন উত্তরমুখী না গিয়ে, ঠান্ডা স্রোত হিসেবে উত্তরে না গিয়ে পেরু বা হাম্বল স্রোত নিচের দিকে নামছে। এবং এখানেই কি সৃষ্টি হচ্ছে, এল নিনো সৃষ্টি হচ্ছে। এই বায়ুর চাপের এই অবস্থান, বায়ুর চাপ ঢালের এই বিপরীতমুখী অবস্থান আর বায়ু প্রবাহের এই দিক পরিবর্তনকেই কিন্তু এল নিনো বলা হয়, বা আরেকটাভাবে বলা হয় এল নিনো সাদান অসলিউশন বা এল নিনোর দক্ষিণ দোলন। এটা একটা প্রশ্ন ছিল, এই দক্ষিণ দোলন যখন এল নিনোর ক্ষেত্রে এই সাদান অসলিউশনটা কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার এই এল নিনো বৈশিষ্ট্যটা কী হচ্ছে, এল নিনোর জন্যই কী হচ্ছে, মানে এল নিনো কারণেই দেখা যাচ্ছে বায়ুচাপের অবস্থান পরিবর্তন হচ্ছে, বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হচ্ছে, সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হচ্ছে, এবং তোমাদের এক্ষুনি কী বললাম, এর ফলে খরা বৃষ্টির সৃষ্টি হচ্ছে, তার ফলে বিভিন্ন ধরনের অবস্থা ভূপ্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে। আর এল নিনোর প্রভাবে কী করছে, এল নিনোর প্রভাবে নিরক্ষরেখায় যেখানে নিম্নচাপের সৃষ্টি হয় সেখানকার আকাশে বজ্রমেঘের বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, পেরু আর ইকুয়েডরে প্রচুর বৃষ্টিপাত হবে, বন্যা সৃষ্টি হবে, উত্তর আমেরিকার মধ্য পশ্চিমে কানাডায় শীতের প্রকোপ কমে যাবে, আমাজন কলম্বিয়া মধ্য আমেরিকায় শুষ্ক বাতাস বিরাজ করবে, ইভেন কখনো কখনো এখানে দাবানলের সৃষ্টি হবে, পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের সময় বেড়ে যাবে, মধ্য দক্ষিণ মধ্য আফ্রিকায় ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আর এল নিনোর বছরগুলোতে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ভারতবর্ষ পেতে খরা, আর পেরু চিলির মরুভূমিতে অতিবৃষ্টির সৃষ্টি হবে। অর্থাৎ এল নিনো যে বছর আসবে, সে বছর যেখানে যা হওয়ার কথা ছিল বৃষ্টি সেটা হবে না, যেখানে বৃষ্টি না হওয়ার কথা ছিল সেখানে বৃষ্টি হবে, অর্থাৎ একটা বৃষ্টিপাতের আবহাওয়ার বিপর্যয় দেখা দেবে। আর যখন পৃথিবীতে এল নিনো যে বছর আসবে না, সে বছর যখন স্বাভাবিক অবস্থা দেখা যাবে, তখন তাকে বলে লা নিনা বা স্বাভাবিক অবস্থা। দেখো এখানে একটা ছবি দিয়ে, দুটো ছবি আছে মূলত, একটা নর্মাল ইয়ারে আর একটা এল নিনোর ইয়ারে। প্রথম ছবিটা হচ্ছে নর্মাল ইয়ার, অর্থাৎ যেটাকে আমরা বলছি লা নিনা, সেটা দেখো
নীল যে রংটা, ওটা ওই যে পেরু বা ইকুয়েটারের কথা বলছিলাম, ওইখান থেকে বাতাস কিন্তু উষ্ণ, ওটা ঠান্ডা ঠান্ডা সমুদ্র স্রোত দেখো, ও কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে চলছে এবং কিছুটা যাওয়ার পরেই গরম হয়ে বাতাসটা যাচ্ছে, এটা নর্মাল অবস্থা। কিন্তু এল নিনো রিয়ারে দেখো, এই বাতাসটাই কিন্তু পশ্চিম দিকে না গিয়ে দেখো উল্টো দিকে একটা অন্তঃস্রোত রূপে আসছে। এটা কিন্তু প্রথমে একে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রথমে বাতাসকে যেতেই হয়েছিল। তোমাদের আমি যেটা বললাম যে ওখানে গিয়ে জলস্তরটা পাল্টে যাওয়ার জন্য, অর্থাৎ অস্ট্রেলিয়া উপকূলে গিয়ে কি হচ্ছে, জলস্তর ওখানে বেড়ে যাচ্ছে আর এই দিকে দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে, জলস্তরটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে একটা অন্তঃস্রোত বা কর্নওয়েল স্রোত নামে একটা স্রোত এসে এখানে এই বাতাসটাকে, এই জলস্তরটাকে সরি, ঠিক করার চেষ্টা করছে। এই যে জলীয় বাষ্প বাতাস এবং সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, এবং এটা দেখো এটা দক্ষিণমুখী না হয়ে বাতাস কখনো কখনো উত্তর দিকেও চলে যাচ্ছে। এই যে এল নিনোর বছরে এর ফলে কি হচ্ছে, অনেক বিপর্যয় বা আবহাওয়ার পরিবর্তন তৈরি হচ্ছে। এটা একটা সাদান অসিলিউশনের ছবি, এখানে দেখো কি কি দেখাচ্ছে, উপরে দেখো একটা ওয়াকার সার্কুলেশন সার্কুলেশন আছে, আর নিচের দিকে দেখো থার্মোক্লাইন এলাকা আছে। এটা প্যাসিফিক ওশানে, অর্থাৎ সাউথ প্যাসিফিক ওশানে একটা ঠান্ডা বাতাস এবং ঠান্ডা জল আর গরম জল। দেখো গরম জলের তলটা অনেক উঁচু, ঠান্ডা জলের তলটা দেখো নিচু। যতক্ষণ এই উঁচু আর নিচুটা সমান না হবে ততক্ষণ কিন্তু এই সমুদ্র স্রোত একটা আন্তঃস্রোত রূপে নিচের দিয়ে প্রবাহিত হবে, এবং এই যে জিনিসটা, এই প্রবাহটা কিন্তু এটাকেই বলে সাদান অসিলেশন। এটা দক্ষিণ প্যাসিফিক মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়, এবং এই স্তরটা আবার যেই সমান হয়ে যাবে তখন কিন্তু এই সার্কুলেশনটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে।